হঠাৎ করে আমার চাকরিটা চলে গেল, বেকার হয়ে গেল। ভাবলাম গেছি, কত বন্ধু বান্ধব আমার, কতজনকে চাকরি দিলাম, পেয়ে যাব আবার। মেসে শুয়ে বসে সময় কাটছিল আমার। বিকেলে বসে এক এক করে সব বন্ধুকে এক মিনিট করে ফোন দিলাম আমার চাকরি দেখার জন্য। সবাই আশা দিল যে খুঁজবে, পেলে জানাবে, একটু ভরসা। হঠাৎ করে মায়া ফোন দিল। মায়া আমার গার্লফ্রেন্ড, ফেসবুক থেকেই পরিচয়, তারপর দেখা, কথা, বন্ধুত্ব, প্রেম। হ্যাঁ বলো, কোথায় আছ তুমি? এই তো মেসে শুয়ে আছি। আচ্ছা তাড়াতাড়ি দিয়ে বাড়িতে চলে আসো। আচ্ছা কাজ করো, তুমি এখানে কিছুক্ষণ ওয়েট করো, আমি রেডি হয়ে আসতেছি। ওকে। আচ্ছা। এত লেট করলা কেন? কতক্ষণ থেকে ওয়েট করতেছি? রেডি হয়ে আসতে তো একটু সময় লাগবে, তাই না? আচ্ছা বাদ দাও, চলো ফুচকা খাবো। চলো। সারাদিন ঘুরলাম, ফুচকা খেলাম, মানিব্যাগের অবশিষ্ট 1000 টাকা ছিল, সেটাও শেষ। মায়া বিল দিতে চেয়েছিল, বাট আমি বিল দিতে দিইনি। সবসময় দু হাতে খরচ করেছি তো, আজ ও দিবে, নিজের কাছে কেমন জানি লাগছে। যদিও মায়া জানে না যে চাকরি নেই। কল্পনার ভেলায় চরে তুমি আসো হৃদয়ে, দেখিনি এই পৃথিবী তোমার আমার জুটি। তুমি হয়তো জানো না কখনো কি ভাবনা, তোমার আমার মিলন যা পাগলামির মতো। কল্পনার ভেলায় চরে তুমি আসো হৃদয়ে, দেখিনি এই পৃথিবী তোমার আমার জুটি। যত দিন যাচ্ছিল টাকা টান পড়ছিল, তবে হ্যাঁ মনে পড়তো সেই সব দিন যখন দু হাতে খরচ করতাম, আড্ডা দিতাম কত বন্ধু বান্ধব। অবাক হলাম যে আমার ফোনে সারাক্ষণ ফোন আসতো বন্ধুদের, সে বন্ধুদের ফোন আসা আস্তে আস্তে কমতে থাকে। এক মাস কেটে গেল, নিজে থেকে ফোন দিয়ে বন্ধুদের চাকরির কথা বললে সবাই আশা দেয়, চাকরির খবর আর কেউ দেয়, হয়তো আমার কপাল খারাপ। মায়ের সাথেও ঝগড়া চলছে। আগে সারাদিন ফোন দিতাম, প্রায় প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম, এখন তো আর পারি না, এসব নিয়ে ঝগড়া। ঝগড়া চলতে চলতে হয়ে গেল একদিন, তখনও মায়া জানতো না যে এখন আমার চাকরি নেই, আমিও জানাইনি। কেন জানাইনি? টেনে টুনে মেসের বিল দিলাম, পকেট হাত সব ফাঁকা। আমি আসলে টাকার কষ্টটা বুঝিনি কখনো, কারণ বেতন অনেক ভালো পেতাম আর দু হাতে খরচ করতাম। তবে আজ ভালোই বুঝতে পারছি যে বন্ধুরা সময় পেলেই আমার কাছে আসতো, এখন আমার আশেপাশে তাদের ছায়াও দেখা যায় না। হায় রে মানুষ, কত বহুরূপী। খাবেন এই তো।
বাচ্চা না লজ্জা করে না ছোট ভাইয়ের টাকা এভাবে খাচ্ছেন? আমি নিজেকে চালাচ্ছি, বাড়িতে টাকা দিচ্ছি, আবার আপনাকে চালাচ্ছি, এভাবে চলতেছে না ভাই, এভাবে তো চলতেছে না। আমি তো আহামরি বেতন পাই না, আপনার তো এই ব্যাপারটা বুঝতে হবে। আমার যদি এরকম হইতো তাহলে গলায় দড়ি দিতাম, সুইসাইড করতাম, তারপর ছোট ভাইয়ের টাকা এভাবে খাইতাম না। একদিন বুয়া আসেন, মেসে রান্না হয়ে গেছে, সবাইকে হোটেলে খেতে হবে, সবাই ডিউটিতে গেছে, আমার তো কাজ নেই, শুয়ে গেছে। সকালটা না খেয়ে শুধু পানি খেয়ে কাটিয়ে দিলাম, পকেটে হাত দিয়ে দেখলাম মাত্র 4 টাকা আছে। আমার কাছের বন্ধুকে কল দিল, পেটে তখন কামড় দিচ্ছিল। ক্যাম্পাস গিয়ে দেখলাম ও ওর একটা বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে আছে। পেটে তখন আমার এত ক্ষুধা যে কেউ যদি আমার রক্তের বিনিময়ে খেতে দেয় তবু আমি রাজি। আমি যে মেসে হেঁটে যাব সে শক্তিটুকুও ছিল না। আল্লাহ মহান, তিনি তো আছেন, তিনি তো কাউকে মারেন না, দাঁড়িয়ে আছে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এমন সময় মা আসলো। মায়া নাকি কি এক কাজে এদিকে আসছে, মায়া আমার কাছে আসতেই চমকে উঠলাম, কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। কি অবস্থা, এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন, শরীরের অবস্থা কেন, যত্ন নাও না, কি ব্যাপার, চুপ কেন, কথা বলো। আসলে লজ্জা লাগতেছে, কি করে বলি। কি বলো? আমি না সকাল থেকে কিছু খাইনি, প্রচন্ড ক্ষুধাও লাগছে। তোমার কাছে 30-40 টাকা হবে, কিছু খেতাম। আচ্ছা আচ্ছা। মায়া আমাকে নিয়ে একটা হোটেলে গিয়ে বসালো, তারপর ভাত মাংস ভাজি ডিম সব অর্ডার করলো। আমার সামনে দেয়া মাত্র গপ গপ করে গিলতে লাগলাম, আর কোনো দিকে খেয়াল নেই। 2 প্লেট ভাত ডিম মাংস ভাজি সব সাবাড় করে যেন রাক্ষসী পেটটা ভরলো আমার। এত শান্তি লাগছিল যে ভাষায় প্রকাশ করা ভাষা আমার জানি। মায়ার দিকে তাকাল, মায়া আমাকে দেখে কাঁদছে, হয়তো বুঝতে পেরেছে, কারণ মায়া ভালো করেই জানে আমি কারো কাছে চেয়ে খাওয়াচ্ছি। তারপর বাইরে একটা নির্জন জায়গায় এসে আমার হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল, কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো। আসলে আমার 2 মাস থেকে জ্বরটা নেই, 2 মাস আগেই জ্বরটা চলে গেছে। কে বললে হয়তো এত কষ্ট পাইতাম না।
সত্যি অনেক ভালোবাসি তোমাকে। আমিও বুঝলাম মায়ের ভালোবাসা। আমি আসলে হয়তো এটা দেখার জন্যই মায়ের আগে কিছুই জানাইনি যে আমি মায়ের আমাকে 1500 টাকা দিয়ে, কারণ না নিয়ে আমার কোনো উপায় ছিল। দুই মাস 25 দিনের মাথায় আমার অফিস থেকে ফোন দিয়ে আমাকে আবার চাকরিতে জয়েন দেওয়ার জন্য অফার করলো, আর সাথে আগের থেকে 5000 টাকা বেশি বেতন। আমি তো অনেক খুশি, ফিরে পেলাম চাকরি আর সাথে আমার মায়ের, দুঃসময় কেটে গেল। কিন্তু আমিও বদলে গেছি, কেন যেন এই 3টে মাস মনে পড়ে যায়। চিনে নিয়েছি অনেক মানুষকে, হয়তো আল্লাহ আমার পরীক্ষা নিয়েছে। বাসার সবার সাথে যোগাযোগ নেই, ঝগড়া করে বন্ধ করে দিয়েছি। এখন কেন যেন মন চাচ্ছে যোগাযোগ। যারা আমাকে বড় করেছে কখনো ক্ষুধার জ্বালা কি বুঝতে দেয়নি। আজই আব্বুকে ফোন দিয়ে বলবো, জানি না আব্বু কেমন রিয়াক্ট করবে। খারাপ সময়গুলো থাকে, রাত যখন আসে ভোর তো হবে, কিন্তু খারাপ সময় অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, যে অনেক কাজে লাগে, চিনিয়ে দিয়ে যায় কি আসলে বন্ধু।